हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज का रेसिपी चिंगड़ी माछ दिए मिष्टी आलू पाता झोल। माटी खूब कम थाकाय गाछपाला तेमन एकटा लागानो हय ना। कयेक मास आगेर कथा, दुटो मिष्टी आलूर शिकड़ बेरिये गेछिलो, मा सेटाकेई बुने दियेछिलो आर यथारीति गाछो हये गेछे। एर आगे कोनोदिन आमि मिष्टी आलूर पातार झोल खाइनि। যেহেতু বাড়িতে গাছ হয়েছে তার জন্য এই রেসিপিটা আমি মামির থেকে জেনেছি। মামি বলল খেতে খুব ভালো হয়, আর কিভাবে রান্না করতে হবে সেটাও আমাকে বলে দিল, আর সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। বাড়িতে শাকসবজির গাছ হলে সেই সবজি দিয়ে রান্না করার কিন্তু মজাই আলাদা হয়। যেহেতু বর্ষাকাল তাই শাকগুলো আমি ভালো করে বেছে নিয়েছি, এবার আমি ধুয়ে নেব। এবার শাকগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। অন্যান্য শাক আমরা যতটা কুচি কুচি করে কাটি ততটা কুচি করে কাটতে হবে না, এই শাক একটু বড় বড় করে কাটতে হবে। পাট শাক যেমন আমরা একটু বড় বড় খাই ঠিক তেমনই একটু বড় বড় টুকরো করতে হবে। এখানে আমি কিছু চিংড়ি মাছ আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। কড়াই আগেই গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, হালকা গরম হলেই 1 টিস্পুন রাঁধুনি দিয়ে দিতে হবে। রাঁধুনিটা খুব সাবধানে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। হালকা ভাজা হলেই আমি নামিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো নুন হলুদ মেখে নিচ্ছি। এবার মাছগুলো আমি ভেজে নেব। আমার কাছে কিন্তু রেসিপিটি একদম নতুন। আপনারা এইভাবে আগে কোনোদিন খেয়েছেন নাকি সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর কেউ নতুন হয়ে থাকলে যে আমার রান্নাটি দেখে রান্না করেছেন সেও আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার সব পেঁয়াজগুলো ভেজে নেব। আপনারা চাইলে পেঁয়াজগুলো দুবারও ভেজে নিতে পারেন, তবে আমি একবারই দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। সামান্য নুন দিয়ে দিচ্ছি, নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হচ্ছে। পেঁয়াজগুলো অবশ্যই ভালো করে ভাজবেন, ভালো করে না ভাজলে কিন্তু সফট হবে না, আর রান্নার পরে তরকারির সাথে পেঁয়াজগুলো মিশবে না আর শক্ত হয়ে থাকবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি হাফ পেঁয়াজ তুলে রেখে দিচ্ছি আর হাফ আমি কড়াইতে রেখে দেব। এবার কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। সাথে কিছু হলুদ আর নুনও আমি দিয়ে দিচ্ছি। এবার সামান্য জল দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখুন জলটাও শুকিয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। জলটা অবশ্যই আপনারা শাকের পরিমাণ মতোই দেবেন। এবার ধুয়ে রাখা শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। এই শাক খুব সফট হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি ঢেকে দিচ্ছি না। এবার আমি ওপর দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি।
আপনাদের আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশনটা অন করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার যত রেসিপি আছে সব আপনাদের কাছে চলে যাবে। আর প্লেলিস্টে গিয়ে আমার অন্যান্য রেসিপিগুলো চেক আউট করতে কিন্তু ভুলবেন না। যতক্ষণ শাকটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি রাঁধুনিটা বেটে নিচ্ছি। পরিমাণে যেহেতু খুব কম, তাই এটা তো মিক্সার গ্রাইন্ডারে হবে না, তাই এটা শিলনোড়াতেই বেটে নিতে হবে। আর রাঁধুনিটা কিন্তু আপনারা কেনা গুঁড়ো দেবেন না, আপনারা একটু কষ্ট করে শিলনোড়াতে বেটেই রাঁধুনিটা দেবেন। কেননা এখানে ভাজা রাঁধুনি দেওয়া হয়েছে, আর ভাজার পর কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন শাকটা কত তাড়াতাড়ি সফট হয়ে গেছে, আর কতটা শাক দিয়েছিলাম পরিমাণে সেটাও একদম অল্প হয়ে গেছে। আমি ভেবেছিলাম আর একটু বাড়বে, কিন্তু পরিমাণে এতটা কম হয়ে যাবে আমি বুঝতে পারিনি। এবার আমি ভেজে রাখা যে পেঁয়াজটা আমি তুলে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর রাঁধুনি বাটাটাও আমি ওপর দিয়ে দিয়ে দিয়েছি। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে, আর আবার কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে। তাহলেই রান্নাটা কিন্তু রেডি। এবার আপনি সামান্য পেঁয়াজ ওপর দিয়ে সাজিয়ে দিতে পারেন, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।